আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ব্রাক সিরিয়াম সাবার বিরুলিয়া থেকে। বন্ধুরা, গত পর্বে আপনারা আমাদের সাথে সাবারের বিরুলিয়াতে এসেছিলেন ব্রাক সিরিয়াম দেখার জন্য। তো বন্ধুরা, আমরা আজকে এর বাকি অংশটুকু আপনাদেরকে দেখাবো। গত পর্বে আপনারা দেখেছিলেন সুউচ্চ নান্দনিক বিল্ডিং এবং চারপাশের সৌন্দর্য। তো আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এটা হচ্ছে ব্রাক সিরিয়ামের খেলার মাঠ। এই মাঠটার বৈশিষ্ট্য হচ্ছে এটার নিস্তালা হচ্ছে কার পার্কিংয়ের জায়গা, এর উপরে হচ্ছে খেলার মাঠ। ওনারা খেলার মাঠের আন্ডারগ্রাউন্ডে ওনারা পার্কিংয়ের ব্যবস্থা করে উপরে মাটি দিয়ে খুব সুন্দর একটা খেলার মাঠ তৈরি করেছে। পাশে রয়েছে যে আমরা লেকটা এর আগে দেখেছিলাম, লেক বলেন পুকুর বলেন যাই বলেন, তার পাশটাই খেলার মাঠের এক পাশটা পুকুরের দিকে লতা জাতীয় সৌন্দর্য বর্ধনকারী এক ধরনের গাছ লাগানো আছে। আপনারা দেখতেছেন খুবই সুন্দর একটা পরিবেশ। তো বন্ধুরা, চলুন আমরা ঘুরে ঘুরে পুকুরের চারপাশটা দেখে নিই। ব্রাক সিরিয়াম বিরুলিয়া সাবার খুব চমৎকার একটা পরিবেশ আপনারা দেখতেছেন। ব্রাক সিরিয়ামের ভিতরে একটা পুকুর আছে, পুকুরের চারপাশে একবারে ফুলের বাগান, চারদিকে ফুল ফুটে একবারে গন্ধে মৌ মৌ করতেছে। বিকেলবেলা আসলে এই জায়গা দিয়ে হাঁটতে খুবই ভালো লাগবে, পুকুরে প্রচুর মাছ। এখান থেকে পুরো রিসোর্টটার ভিউটা খুব সুন্দর লাগতেছে। পুকুরের চারপাশে এইভাবে রাস্তা করে দেওয়া আছে, সকালবেলা আপনারা মর্নিং ওয়াক করতে পারেন। পুকুরের চারপাশে দুই তিনটা রাউন্ড ঘুরলে আশা করি ভালো একটা ব্যায়াম হয়ে যাবে। এছাড়া বিকালের দিকেও হাঁটতে পারেন আপনারা। আসলে মেইনলি এই জায়গায় অফিসিয়াল ট্রেনিং বা ট্যুরগুলো হয়, কর্পোরেট ট্যুরগুলো এখানে। কার কেমন লাগবে জানি না, কিন্তু ঢাকার পাশেই এরকম একটা পরিবেশ আমার ভালো লাগছে। পুকুরে পাড় দিয়ে হাঁটতে হাঁটতে যে ফিলটা হচ্ছে আমার, একবার মনে হচ্ছে গ্রামের নিরিমিলি শান্ত পথ দিয়ে হেঁটে যাচ্ছে। দুই পাশে ফুলের বাগান, ফুল গাছ, ফল ফল আদি বিভিন্ন গাছপালা, লিচু গাছ, আম গাছ, ভালোই লাগতেছে আসলে, সত্যি অসাধারণ একটা পরিবেশ। আমি একবার এখন পুকুরের কর্নার সাইডে এসে দাঁড়াইলাম, পুরো রিসোর্টটা একবার দেখার জন্য ফলক। খুব চমৎকার পরিবেশ। এখানে একটা কর্পোরেট ইভেন্ট হচ্ছে, একটা কোম্পানির অনেকগুলা টিম মেম্বাররা খুব মজা করতেছেন। পুকুরে একটা নৌকো আছে, সাথে শান বাঁধানো গাঁট, চাইলে নিজেরা নিজেদের রিস্ক নিয়ে চালাইতে পারেন, এখানে কোনো বোটম্যান নাই। পুকুরটার মধ্যে প্রচুর মাছ আছে, মাছদের খাবার দেওয়ার জন্য বোটটা ইউজ করা হয়। ব্রাক সিরিয়ামের পুকুরে খুব সুন্দর একটা শান বাঁধানো গাঁট রয়েছে, এর পাশে আপনারা দেখতেছেন চাউনি দিয়ে একটা স্ট্রাকচার। এখানে সাধারণত যখন কনফারেন্স বা বিভিন্ন ইভেন্ট হয়ে থাকে তখন এখানে লাঞ্চ বা ডিনার পার্টি এছাড়াও বিভিন্ন ইনডোর গেম আয়োজন করা হয়। আমরা যখন এখানে আসছি তখন বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানও তাদের টিমদেরকে নিয়ে এসেছেন, বিভিন্ন ইভেন্ট আয়োজন করতেছেন। আশপাশে অনেক কোম্পানির এমপ্লয়িরা ঘোরাঘুরি করতেছেন, সবাই খুব মজ মাস্তিতে আছেন, ফটো সেশন করতেছেন। আমাদের কলিগরাও খুব সুন্দরভাবে উপভোগ করতেছেন ব্রাক সিডিএম এর সৌন্দর্য এবং আজকের দিনটা।
ব্র্যাক স্টেডিয়ামের এখানে মেন তিনটা বিল্ডিং রয়েছে, দুইটাতে ডাইনিং রুম এবং রাত্রি যাপনের ব্যবস্থা রয়েছে, আর বাকি একটা বিল্ডিং হচ্ছে এখানে বড় কনফারেন্স রুম রয়েছে কয়েকটা। সাধারণত বিভিন্ন কোম্পানির কনফারেন্স, অ্যানুয়াল জেনারেল মিটিং এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। আমাদের খুব ভালো লেগেছে ব্র্যাক স্টেডিয়ামের পরিবেশটা। বন্ধুরা, আপনারা যখন আসবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে। গত পর্বে আপনাদেরকে বলেছিলাম এখানে কাপল রুম 10,000 টাকা করে দিতে হয় পার রুমের জন্য, সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবেন এবং বিকেলের দিকে আপনারা ফুড বাস্কেট পাবেন, আর সাথে রুমে চা এবং কফি থাকে। একটা ভিডিও দিয়ে আপনাদেরকে পুরো বিস্তারিত দেখানোর চেষ্টা করব রুমের ফ্যাসিলিটি এবং সাথে কি কি থাকে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে ব্র্যাক স্টেডিয়ামের ডাইনিং রুমে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।